ওয়েমারশিট কারচুপি মামলা সিবিআই স্ক্যানারে এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রজেক্ট ম্যানেজার এ বিষয়ে বিস্তারিত জানব ফোনে রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য সুকৃতি সিবিআই সূত্রে কি খবর রয়েছে দেখো শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ওয়েমারশিট কারচুপি মামলায় এবার সিবিআই স্ক্যানারে এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ইতিমধ্যেই মুম্বাই গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই অফিসাররা এই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন এস বসু রায় অ্যান্ড কোম্পানির ডেটা প্রসেসিং প্রোগ্রামার পার্থ সেন গ্রেপ্তার হয়েছিলেন সংস্থার অন্যতম ডাইরেক্টর কৌশিক মাঝি সিবিআই সূত্রে খবর এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রজেক্ট ম্যানেজারকে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য মিলেছে প্রধানত এই ওয়েমারশিট প্রস্তুতকারী সংস্থার মধ্য দিয়ে নিয়োগ দুর্নীতি কিভাবে কারচুপি হতো বিভিন্ন তথ্য কিন্তু হাতে উঠে এসেছে সিবিআই এর হাতে এবং এর মধ্য দিয়েই তারা আরো জিজ্ঞাসাবাদ করতে চান প্রজেক্ট ম্যানেজারকে যার জন্যই তাকে জিজ্ঞাসাবাদে এবং যে তথ্যকে মিলেছে সেই তথ্য আগামী দিনে আদালতেও পেশ করা হবে বলে আমরা এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি সৌম্যদীপ একদমই ধন্যবাদ সুকৃতি